মায়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সাতাশ নম্বর পারার পাঁচ নম্বর ফেরিস্টার মধ্যে তিন নম্বর লাইনের মধ্যে সুরত নজমের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আমার নবী নিজের অনুগত্যকে অনুসরণ করে যদি কোনো কথা বললেন, আল এরপরে পরের আয়াত বললেন, ওয়ালা উতাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। ২৯ নম্বর পারার আট নম্বর লাইনের মধ্যে সুরতুল হাকাতের ৪৮ নম্বর আয়াতের মাঝের দিকে আমার আল্লাহ বললেন, আমার নবী যদি নিজের অনুগত্যকে অনুসরণ করে নফসকে অনুসরণ করে কোনো কথা যদি বলতেন, আল্লাহ পরের আয়াতে বললেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। সুরতুল হাকাতের ৪৯ নম্বর আয়াতের মধ্যে নয় নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ বললেন যে আমার নবী যদি কোনো অনুবত থেকে নিজের থেকে কোনো কথা বলাই দিতেন, আমার নবীর ডান হাত থেকে চেপে ধরতাম আর কণ্ঠ নালী কে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا تسبوا الأموات فقد أفضوا إلى قدموا أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর মে কলমা মে নামাজো মে আদা মে তাকবীর মে কলমা মে নামাজো মে আদা মে হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ হাই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ ফরমাতে আগিলত মুসে আগিলত তরি মে ফরমাতে আগিলত মুসে আগিলত তরি মে লেকাহু হতুবাতে মিলা নামে মুহাম্মদ লেকাহু হতুবাতে মিলা নামে মুহাম্মদ হাই মিম মে মাহবুবে মত নুকতা ইশারা হাই মিম মে মাহবুবে মত নুকতা ইশারা ফির কেউ না হু মাহবুবে খুদা নামে মুহাম্মদ ফির কেউ না হু মাহবুবে খুদা নামে মুহাম্মদ বলাগুল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি মাকবুল তো হ্যায় শাহ কাবিল তো বহুত হ্যায় মাকবুল তো হ্যায় শাহ কাবিল তো বহুত হ্যায় হ্যায় নাকি মানন্দে তো নেহি দিল তো বহুত হ্যায় হ্যায় নাকি মানন্দে তো নেহি দিল তো বহুত হ্যায় তৌফিক সে হোতি হে নিয়মত কি খজিনা তৌফিক সে হোতি হে নিয়মত কি খজিনা হর মর্দ কি তাগুত কিয়া গর হে নিশানা হর মর্দ কি তাগুত কিয়া গর হে নিশানা আই বন্দায় খুদা চাহুগা রুম কি মুলাকাত আই বন্দায় খুদা চাহুগা রুম কি মুলাকাত জলদি সে বৈঠ শোন হজরত কে নসিহাত জলদি সে বৈঠ শোন হজরত কে নসিহাত এ দুনিয়া মিশে ঘোলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝলেই বুঝবি রে মন কে আপন বা কে বাপর কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই রে ভবেতে কে আনিল কি কারণে জানা নাই রে ভবেতে শোনো হাফিজ বাতুয়াম কে গুলতাদা নমি মানাত আগর মানাদ সবি মানাদ সবি দিগর নমি মানাদ দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা যাও কি রয় কখনো এক রাত রও কি দু রাত রও হাই ভুল বুঝিসি না তোর জীবন নদী পথে নৌকা চালাও
কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি অপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পরে লাগাও সে থাই লাগিয়ে সিঁড়ি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকিরি সন্ধ্যা বেলা। হকীকত সে তো দুনিয়া বেখবর হই, দুনিয়া কি নুমায়েশ বার নজর হই নমি গোয়ম কে আজ দুনিয়া দুদার বরগস, বহর করে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদগন, কমা শোন পুরহ ফর জিন্দ জাম। উত্তর বাসাইল জামে মসজিদ কমিটির উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের আজকের প্রধান বক্তা এবং আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজি মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আশিকিন দাকিরিন মুহিব্বিন মুরব্বি আজম, কলিজার টুকরা স্নেহের ছোট বাচ্চারা, সমবয়সী বন্ধুগণ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, জাতির পাহারাদার, জাতির কন্যাধার, জাতির রাহবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যিনি দশ মায়ের দশ সন্তানকে একত্রিত জান্নাতের বাগানে আসার মতো এবং বসার মতো, আমি অধমকে দুইটা কথা বলার মতো আপনাদেরকেও যিনি শ্রবণ করার মতো তৌফিক দান করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লে জালাল রব্বুল আলামিনের দরবারে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মালিক, সার্বভৌমত্বর মালিক, সর্বক্ষমতার উৎস যিনি, দুনিয়াতে তার ক্ষমতা তার সমান ক্ষমতা নাই, আকাশেও নাই, জমিনেও নয়, কোথাও নাই, সেই সার্বভৌমত্ব মালিকের দরবারে সকলে ইমানের আওয়াজকে উঁচু করে শরীরের সমস্ত শক্তি দিয়া একত্রিত করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুদলামিন রহমাতাল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুদলামিন শাফি আযম রহমাতে আলম রাসূল আকরাম নবিয়্যিল আরবিয়্যিল আযম পয়গম্বরে আরবি মদিনাতুর রাসূল শেষ নবী হায়াতুন নবী জিন্দা নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনে কারিমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে এক টুকরা হাদিস আমি তেলাওয়াত করেছি, কোরআন এবং হাদিসের সমন্বয় দুইটা কথা বলার মতো আমাকে যে জবান দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, আর আপনাদেরকেও যিনি একই এক ইখলাসের নিয়তে মন খুলে শোনার মতো আমল করার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখানে যা বলবো এখানে বলার ক্ষমতা কে দিবেন? আল্লাহ যদি ক্ষমতা না দেন আমি অধম কিছু বলতে পারবো? আপনাদেরকেও যিনি শ্রবণ করার ক্ষমতা যদি না দেন আপনারা শুনতে পারবেন? সুতরাং এখানে আপনাদেরকে আসার তৌফিক কে দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে অতি মায়া করে ভালোবেসে লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে পছন্দ করেছেন বিধায় আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, ঠিক নেই? একই মায়ের দুইটা সন্তান, এক সন্তান এসেছেন এই মাহফিলে, আর এক সন্তান এখনো জুয়ার প্যান্ডেলে আছেন, মদের আসরে বসে রয়েছেন, তাকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, বিধায় আসতে পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে 700 কোটি মানুষের উপরে আছে, তার মধ্যে 200 কোটির মতো মুসলমান। সেই 200 কোটি মুসলমানের মধ্যে দুনিয়াতে হাজার হাজার মানুষ প্রতিদিন আসতেছে, আবার হাজার হাজার মানুষ প্রতিদিন দুনিয়ার থেকে চলে যাচ্ছে, সকলের একই আওয়াজ, একটাই স্লোগান, আমার বাড়ি, আমার ঘর, আমার দুনিয়া, আমার সন্তান, আমার ব্যাংক ব্যালেন্স, আমার পৃথিবী, আমার ক্ষমতা, আমার রাজনীতির ক্ষমতা, আমার লাঠির জোরের ক্ষমতা, আমার সামনে কেউ নাই, আমার বাড়ি, ওই দেখছো ব্যাংক ব্যালেন্স ওটা আমার, ওই যে বড় বাজারের সভাপতি আমি, আমার আমার করে করে দুনিয়াতে হাজার হাজার মানুষ আসে স্লোগান দিচ্ছে, আবার যাওয়ার সময় আমার আমার করে করে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, ঠিক নেই ভাই? আসলে আমার সন্তান, আমার বাড়ি, আমার বাড়ি, আমার সম্পদ, আমাদের সামনে যখন একটা সময় আসতেছে, সময় পর্যন্ত আমার আমার বলতে পারছি, সময় শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর অর্ডার হচ্ছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেই হচ্ছে। সুতরাং বাড়িওয়ালার বাড়ি দাঁড়িয়ে রয়েছে, মালিক চলে যাচ্ছে, গাড়িওয়ালার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মালিক চলে যাচ্ছে, সম্পদওয়ালার সম্পদ পড়ে রয়েছে, সম্পদের মালিক চলে যাচ্ছে, শুধু পরিবর্তন হচ্ছে, আস্তে সন্তান হিসেবে, বাচ্চা হিসেবে, বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, বয়স হচ্ছে, যুবক থেকে বাবা, বাবা থেকে দাদা কিংবা নানা, নানা থেকে কবর, এইভাবে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। কিন্তু আমাদের মনের মধ্যে একটু অনুতপ্ত নাই, অনুভূতি নাই, দুনিয়ায় এসেছি কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠালেন, আমরা কেন এসেছি, কার হুকুমে এসেছি, আবার কার হুকুমে আসি, কার হুকুমে আমাদের চলে যেতে হবে, ওই চিন্তা আমাদের মধ্যে নাই, ঠিক নেই ভাই? যদি আমাদের মধ্যে ওই চিন্তা থাকতো আমরা অপরাধ করতে পারতাম না। আমরা বিশ্বাসই করি না আমাদের সামনে মৃত্যু আছে, মরণ আছে, এই মরণের কথা আমাদের স্মরণ নেই। আসলে আমরা মনে করি এই দুনিয়ায় আমরা সারা জীবন বেঁচে থাকবো, আমাদের দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে না, যাওয়া লাগবে না, এই চিন্তা করে আমরা জীবন গঠন করতেছি, এই চিন্তা করে আমরা সম্পদ বাড়াচ্ছি, এই চিন্তা করে আমরা যা খুশি তাই করতেছি, আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, আসলে মরণের চিন্তা করা লাগবে না, কথা বলেন? আপনারা কি আমাদের আমার সাথে আছেন? কারা কারা আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, হাত নামান। কারা কারা নাই একটু হাত উঁচু করেন। ওই পিছনে একজন উঁচু করতে গেছিল কিন্তু পড়ে নেই। আপনারা এমন করে বসেছেন, ওই যে গ্রামগঞ্জে পাতো দেয় না, ধানের ক্ষেতের পাতো দেয়নি ভাই, পাতোর মধ্যে দেখবেন এখানে 4টা, এখানে 4-5টা, এখানে খালি, এই পাশে ঠিক আছে কিন্তু এই পাশে খালি রয়েছে, আমি দেখতে চাই না খালি জায়গা থাকুক, খালি জায়গায় কে বসে ভাই? আল্লাহ আকবার, আমার থেকে আপনারা ভালো জানেন ওয়াজ, তারপর আপনারা বলে দিয়েছেন খালি জায়গায় শয়তান বসে, আপনারা যে কই জানি আছেন খালি জায়গা পূরণ করে বসে, খালি জায়গা পূরণ করে মিলে মিলে বসেন, সামনে আসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় পর্যন্ত, এই সময় আমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়েছেন, আবার পরীক্ষা শেষ দুনিয়ার থেকে চলে যেতে হবে, আমাদের সেই দুনিয়ার থেকে যে আমরা চলে যাব, এই যাওয়া থেকে আমাদেরকে কেউ বাধায় রাখতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না, পারবে? এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ثم إلينا ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার তাকবীর দিতে হয়, আল্লাহু আকবার তাকবীর যারা দিবে না
হাশরের ময়দানে আমার আল্লাহ বললেন, দুনিয়ার কোন খেলার সামনে যখন তোমরা মজবা বিলাইতা, তোমাদের সামনে তোমাদের প্রিয় খেলোয়াড় যখন গোল করত কিংবা চক্কায় উইকেট ভাঙত, তোমরা জোরে জোরে দাবড় ছাড়তা, চিৎকার মারতা, কিন্তু ওই স্টেজের মধ্যে আমার আলেম কোরআনে কারিমের আওয়াজ করতেছিল, তেলাওয়াত করতেছিল, তোমরা চুপচাপ বসেছিলে, আমি আল্লাহর দরবারে অবশ্যই তোমাদের কণ্ঠের কারণে আমি আল্লাহর দরবারে হাশরের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আমি কোরআনে কারিম আবার তেলাওয়াত করতেছি, আপনারা কারা কারা আল্লাহু আকবার তাকবীর দিতে রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, রাজি আছেননি? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন একুশ নম্বর পারার দুই নম্বর ফেরিস্তার মধ্যে সূরাতুল আনকাবুতের সাতান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর লাইনের প্রথম দিকে আল্লাহ বললেন, প্রত্যেকটা নরনারীকে, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, মৃত্যু অবশ্যই অবশ্যই আসবে, এবং আমি আল্লাহর দরবারে অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে, সেই মৃত্যু আমাদের সামনে আসবে কি আসবে না? আসবে নি ভাই, আরো জোরে বলতে হবে আসবে নি, যারা পিছনে বসেছেন মৃত্যু আসবে নি, মৃত্যুকে আমরা বিশ্বাস করব, যারা মৃত্যুকে বিশ্বাস করি তারা কখনো নামাজ না পড়ে থাকতে পারে না, তারা কখনো মদ খাইতে পারে না, তারা কখনো জুয়া খেলতে পারে না, তারা কখনো ওয়াজ মাহফিলের মধ্যে মারামারি করতে পারে না। দু একদিন চার পাঁচ দিন আগের সংবাদ, সিলেটের ময়দানে হক্কানি আলেমদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা আলেমদের শরীরে গায়ে হাত তুলে হাশরের ময়দানে ওই হাতগুলো চুরমার করে আমার আল্লাহ ধ্বংস করে দিবি। আলেমদেরকে মহব্বত করতে হবে নাকি বলেন? হযরত আবু হানিফা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু কর্তৃক হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবা ইকরামের দল, শেষ জামানায় আমি থাকবো না, যারা আলেমদেরকে মহব্বত করবে তারা যেন আমি নবীকে মহব্বত করল, শেষ জামানায় আমি নবী থাকবো না, যারা আলেমদের সঙ্গে মহব্বত করবে, যারা আলেমদেরকে মেহমানদারি করবে তারা যেন আমি নবীকে মেহমানদারি করল, শেষ জামানায় আমি নবী থাকবো না, যারা আলেমদেরকে একবার সালাম দেবে, যারা আলেমদের সঙ্গে মোলাকাত করলো তারা যেন আমি নবীর সঙ্গে মোলাকাত করল। আলেমদেরকে মহব্বত করতে হবে নাকি বলে? আজকে ইসলামকে ডিভাইড করতেছে, সত্যকে মিথ্যা বানানো হচ্ছে, মিথ্যাকে সত্য বানানো হচ্ছে। আসলে যারা সুন্নি তাদেরকে বানানো হইতেছে উহাবি, আর যারা উহাবি তারা শাস্তিতে সুন্নি। এটা আসলে মুসলমানদেরকে, ইসলামকে ধ্বংস করার জন্য টার্গেট করেছে। সেই ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানির নামে কোম্পানি যখন ভারত মহাবর্ষের মধ্যে খুলল, ব্রিটিশরা ভারত মহাবর্ষের মধ্যে ব্যবসার নামে যখন আসলো, ব্যবসা করতে করতে হঠাৎ করে এমন ব্যবসা শুরু করে দিল, মুসলমানদের মসজিদগুলো ভাঙ্গা শুরু করে দিল, মুসলমানদের মাদ্রাসাগুলো ভাঙ্গা শুরু করে দিল, মুসলমানদেরকে মেরে মেরে রক্তাক্ত করলো। এরপরে দেখে মুসলমানদের ঐক্য ধ্বংস করতে পারে না, মুসলমানদের ঐক্য ভাঙতে পারে না। তার কারণ কি? মুসলমান ক্ষমতা পায় কোত্থেকে? মুসলমানের ক্ষমতা রহস্য কি? বলে মুসলমানের ক্ষমতা রহস্য হলো আল্লাহ। বলে আল্লাহ দুনিয়াতে কি পাঠাইছে? বলে আল্লাহ কোরআনে কারিম পাঠাইছে। বলে কোরআনে কারিম যা আছে পড়া
ছড়াইয়া ধ্বংস করে দেও। ওই কোরআনে কারিমের থেকে যেন ক্ষমতা রুষ্য যেন না খুঁজতে পারে। কোরআনে কারিম একসঙ্গে পোড়াইতে পোড়াইতে ধ্বংস করে দিল। এরপরে দেখে ক্ষমতা রুষ্য কমে না, বলে আপনি তো কাগজে লেখা কোরআনে কারিম পোড়াই ধ্বংস করবেন, করতে পারবেন, কিন্তু এমন কোরআনে আছে, কোরআনে কারিম আছে, জিন্দা কোরআনে কারিম, জিন্দা কোরআনে কারিম মুখ দিয়ে কথা বলতে পারে, হাঁটতে পারে। বলে এটা কিসের কোরআনে কারিম? একটা কোরআনে কারিমকে ডাকা বলো আল্লাহর হাফেজকে, যখন বলো ও হাফেজ সাহেব তুমি একজন কোরআনে কারিম পড়া শুরু করে দাও, একজন হাফেজ সাহেব যখন কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দিল, সূরাতুল ইয়াসিন পড়া শুরু করে দিল, বলল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। কোরআনে কারিম তেলাওয়াত চলতেছে, ব্রিটিশের যে লেট তাকে সামনে দাঁড়ানো করে কোরআনে কারিম তেলাওয়াত শুনতেছিল, তেলাওয়াত শুনতে শুনতে পাগল হয়ে দাঁড়াই রয়েছে মুসলমানের সঙ্গে, কিন্তু এত একতা ঘোষণা করে মুসলমানের সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণটা কি ভাই? একভাবে রাখে না, আসে না কেন? যাকে পাঠাইলাম সে কেন আসে না? আইসে দেখে আর একজন তেলাওয়াত শুনতে শুনতে পাগল হয়ে গেছে, তাকে আর ফেরানো যায় না। বলে জিন্দা কোরআনে কারিমের কাছে যে আসে, বলে আরো ভাই আরো পড়ো আরো পড়ো আরো পড়ো, আল্লাহর কালাম তেলাওয়াত শুনতে শুনতে তার মজা কমে না। তেলাওয়াত যত শোনে আল্লাহর কালাম তত যতবার শোনে তত ওই লোকটার মনের মধ্যে পাগল হয়ে যায়। লোকটা মাতোয়ারা হইয়া বলছে আমি এই কথা না বলে পারলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিম তেলাওয়াত শুনতে শুনতে মুসলমান হয়ে গেছে, আরেকজনকে পাঠায় সেও মুসলমান হয়ে যায়। এইভাবে পাঠায় আর মুসলমান হয়ে যায়, জেলে হেড আসছে, হেড এসে বলে কোরআনে কারিমের জিন্দা কোরআনে কারিম তুমি? বলে হ্যাঁ। বলে তেলাওয়াত আমি শুনতে চাই না, কোরআনে কারিমকে ডাকো, সঙ্গে সঙ্গে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে পোড়াই মেরে ফেলেছে বলি নাউজুবিল্লাহ। এইভাবে চিন্তা করলো মুসলমানদের তো ঐক্য পাটল ধরানো যায় না, মুসলমানদের 14,000 ওলামা ইকরামকে জিন্দা দাফন দিয়ে গাছের সঙ্গে লটকালায় গলাডারে টবাইয়া গলাডারে কেটে দুনিয়ার থেকে বিদায় করে শহীদ করে দিল, বলেন সুবহানাল্লাহ। তারপর মুসলমানদের ঐক্য ধ্বংস করা যায় না, বালাকোটের ময়দান যখন আয়োজন হয়, বালাকোটের ময়দান মুসলমানদের তাকবীরের ধ্বনির কারণে ভারত মহাবষ্ট্র থেকে লাল কুত্তার দল ব্রিটিশেরা পালাইতে বাধ্য হয়েছে, কিন্তু বাধ্য হয়ে পালায় বাধ্য হয়ে ক্যান্ত হয় নাই, বলে মুসলমানদের ঐক্য তো নষ্ট করা যায় না, মুসলমানদের ঐক্য কিভাবে পাটল ধরানো যায়? ওইভাবে তারা কৌশল করে ইউরোপের মধ্যে মাটির নিচে বড় বড় মাদ্রাসা খুললো, মাদ্রাসার মধ্যে বড় বড় আলেম পয়দা হলো, মুহাদ্দিস হইল, মুফতি হইল, কিন্তু একজন মুহাদ্দিস মুফতি একজন মুসলমান না। বলে তোমরা ওই মধ্যপ্রাচ্যের মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে ঢুকে যাও, এরপরে মাদ্রাসার মধ্যে ঢুকে ঢুকে বড় বড় মুহাদ্দিস পদের চাকরি নিয়া সুন্দর সুন্দর ইসলামের কথাগুলো সুন্দর করে বলবে, আর মাঝে মধ্যে একটু ফিতনা লাগাই দেবা, ফিতনা লাগাই দেবা। এই চেষ্টা করে আর ফিতনা করে করে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এটা মুসলমানদের আলেমদের মধ্যে ইখতালাফি মাসালা, এটা সাধারণ পাবলিকের মধ্যে ঢুকাইয়া পাবলিককে আলাদা আলাদা করে ফেললো। মুসলমান চিন্তা করলো যে ভারত মহাবর্ষ তো এক, ওরা তিনটা খণ্ড করলো, তিনটা খণ্ড, একটা ভারত মহাবর্ষ, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ। তিনটা খণ্ড করার পর ওরা ভাগ করতে করতে চিন্তা করলো রাজপথে তো মারামারি হয় না,
ওরা আমলিক করলো, বিএনপি করলো, বিজেপির দল করলো, এরপরে নরেন্দ্র মোদীর দল করলো, জাতীয় পার্টি করলো, জামাত করলো, এইভাবে রাজনীতির ময়দানে প্ল্যাটফর্মে মুসলমান মুসলমান মারামারি করে মরে, আস্তে আস্তে মরে। দেখলো, চিন্তা করলো, রাজপথে তো মারামারি হয় কিন্তু মসজিদের মধ্যে মারামারি হয় না, মাহফিলের মধ্যে মারামারি হয় না, মাহফিলের মধ্যে কেমন করে মারামারি ঢুকাই দিয়া দেয়, মসজিদের মধ্যে কেমন করে মারামারি ঢুকাই দিয়া দেয়। একদল রে শিখাই দিল, রাসূল নূরের তৈরি, নূর যদি না বলবি তারে মাইরেল শেষ করে দিবি। আর এক দলরে শিখাই দিল, রাসূল নূরের মাটি তৈরি, মাটি যে না বলবে তারে মেরে মেরে ধ্বংস করে দিবি। রাসূল গায়েব জানে, রাসূল গায়েব জানে না, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, রাসূল হাজের না গাজের, আল্লাহ দলিন না জলিন, আবিদ আবিদ জিনিস। এটা মুমিনদের এবং আলেমদের ইখতিলাফি মাসালা, সাধারণ পাবলিকের মধ্যে। এখন মসজিদের মধ্যে মিলাদ পড়া নিয়ে একদল মিলাদ পড়তে চায়, আর একদল দুরুদ ইব্রাহিম পড়তে চায়। আসলে সত্য কিনা মুক্তা কিনা পাবলিক তো বোঝে না, পাবলিকরে এইভাবে ঢুকাই দিয়া পাবলিকের মধ্যে এখন মারামারি শুরু করে দিয়েছে। অথচ আল্লাহর নবীর সময় মুসলমানের একটা দল ছিল, ওইটার মধ্যে কোনো জাতীয় পার্টি, বিএনপি, আমলিক, জামাত এইসব ছিল না, কোনো কিছু ছিল না। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, ছিল নি। ইহুদিদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তাদের মধ্যে এরকম হাজার দল নাই, খ্রিস্টানদের মধ্যে হাজার দল নাই, দল নাই, এরা দালা নোনা বৈশা এই নিয়ে মারামারি তারা করে না। ইহুদিদের মধ্যে মারামারি নাই, খ্রিস্টানেরা সব ঐক্য, মুসলমানদের পাই ঐক্য পাটল ধরার জন্য ওইভাবে ইউরোপের মধ্যে মাটির তৈরি করে, মাটির তলে মাদ্রাসা তৈরি করে বড় বড় মহাদেশ মুফতি বানাইয়া ছেড়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে। আর ওই মধ্যপ্রাচ্যের মধ্যে মাদ্রাসার ভিতরে ঢুকে মতিউর রহমান মাদানির মতো এইভাবে শায়েকগুলো ঢুকাই দিয়েছে, নামদারি শায়েক, আহলে হাদিস নামে নতুন ফিতনা সৃষ্টি করে দাও, মুসলমানদের ঐক্য ধ্বংস করে করে মুসলমানদেরকে ধ্বংস করে দাও। ওরা ওরা মারামারি করে এখন মারে, আর কাফের বেইমানেরা ইহুদির দলেরা ওই দাঁড়াই শত বছর আগে ভারত মহাবর্ষ শাসন করেছে, ওরা এখন চিন্তা করলো এখন তো আমাদের তো যাওয়া দাগে না, মুসলমান মুসলমান মারামারি করে ওরাই তো ডিভাইড হচ্ছে, ওরা দূর থেকে হাতে এরকম তালি মারি, ঠিক নি? আরো জোরে বলেন, ঠিক নি? অথচ সত্য গো, যেটা সত্য ওইটার ধামা চাপাই দিয়া রাখছি। আসলে এই যে মুসলমানদের মধ্যে মারামারি করে সিলেটের ময়দানে হক্কানি আলেম ওলামাদেরকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমি একটু দেখতে চাই, কোরআনের জন্য, আল্লাহর জন্য আল্লাহকে যারা গালি দেবে, কোরআনকে যারা গালি দেবে, রাসূলকে যারা গালি দেবে, রাসূলের সম্মান নিয়ে যারা কথা বলবে, ওই ইহুদি নাসারা কুত্তাগুলির বিরুদ্ধে আমাদের রাসূলের যদি হক্কানি, আমরা রাসূলের সত্যি ভালোবাসার যদি উন্মাদ হয়ে থাকি, রাসূলের সম্মানার্থে কারা কারা এক কাতারে এক প্ল্যাটফর্ম হইয়া, কারা কারা আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, কারা কারা জীবন দিতে একটু রাজি আছেন, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, রাজি আছেন? এখনো তো হাত উঁচু করে দেখালেন, কিন্তু পুলিশ এসে যখন রাজপথে পিটায় পুটকিতে একটা বাড়ি লাগলে কয় পাইছি রে পাইছি, কয়ে জুতা নিবি না, একা জুতাটা কিনে নিব, ওই জুতা নিব না, ঠিক নেই ভাই। এইখানে তাকবীর দেবেন জোশের তলায় হুশ, ওইখানে যখন পুলিশ দাবল মারবে তুমি দর দাও, তুমি কিসের মুসলমান হয়েছো, তোমার ভাইকে মিয়ানমারের মধ্যে মারতেছে তুমি ঘরে ঘরে ঘুমাও, তুমি কিসের মুসলমান, ফিলিস্তিনি মারতেছে তুমি কিসের মুসলমান, সিরিয়ায় মারতেছে প্রত্যেক দিন মুসলমানদেরকে মেরে মেরে রক্তাক্ত করে দিচ্ছে রে মুসলমান। আজকে তোমার মুসলমানের ব্যথাই যদি তুমি ব্যতীত না হও, নবীর বদনামে যদি তোমার কষ্ট না হয়, আল্লাহকে যারা গালি দিলে তাদের বিরুদ্ধে যদি একটা স্লোগান না দাও, নবীর বিরুদ্ধে যারা কথা বলো ওদের বিরুদ্ধে যদি একটা স্লোগান না দাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ওই নামাজ এবং রোজা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক নেই ভাই? অথচ আমরা সিংহের জাতি, আমরা সিংহের জাতি, আজকে আমরা সিংহের জাতি ভুলে গিয়ে আমরা বেজাদিদের পাশাটা গোলাম হয়ে বেজাদিদের পিছনে পিছনে হাঁটতেছি। সিংহের বাচ্চা সিংহের পাল থেকে হারিয়ে গিয়েছে, সিংহের বাচ্চা ছাগলের সঙ্গে মিশে মিশে, ছাগল যা খায় সিংহের বাচ্চাও তা খায়, ছাগল কি খায়,
আরো জোরে বলতে হবে, ছাগল কি খায়? ঘাস খায়নি। সিংহের বাসাও ছাগলের সঙ্গে মিশতে মিশতে গিয়া ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। সিংহের মা একদিন দেখা হলো, বলে, ওই বাবা, তুমি কেন ছাগলের পালের সঙ্গে মিশে মিশে তুমি কেন ঘাস খাইতেছো? বলে, আমি এর সঙ্গে মিশে মিশে আমি এই ছাগল, আমি ঘাস খাবো না তো কি খাবো? বলে, না বাজান না, তুমি ছাগল না, তুমি সিংহ, তুমি সিংহ। সন্তানকে বোঝায় না, সন্তান বোঝে না। সন্তান মনে করে আমি তো ছাগলের বাচ্চা, আমি তো ঘাস খাবো। সিংহের মা সিংহ বুড়াও সিংহ বলে, না, তুমি সিংহের বাচ্চা, তুমি ছাগলের বাচ্চা না, তোমাকে ওরা ব্যবহার করতেছে, তোমার আসল পরিচয় ভুলে গিয়া তুমি ছাগলের সঙ্গে মিশতে মিশতে ছাগল হয়ে যাচ্ছ, তোমার আসল পরিচয় তুমি সিংহ, সিংহর বাচ্চা, তুমি আমার সঙ্গে যোগ দাও, আমার সঙ্গে সিংহ হয়ে যাও, তুমি আমার হলো বাচ্চা, আমি তোমার মা, আমি মা হয়ে তোমাকে কখনো মিথ্যে কথা বলতে পারি না। মায়ের কথা চেনে না, মায়ের কথা মানে না, মায়ের কথা ভুলে গিয়া তারপরে ছাগলের বাচ্চার সঙ্গে মিশে মিশে ছাগলের মতো চলতেছে। হঠাৎ করে একদিন নদীর কিনারায় যখন গেছে, নদীর কিনারায় গিয়া সিংহের বাচ্চার যখন নিজের চেহারা দেখছে, নিজের চেহারার মধ্যে সিংহের চেহারা ভেসে উঠছে, বলে, আমার মা যে পরিচয় দিল, যে সিংহ এসে বলে গিয়েছিল, তার চেহারা আর আমার চেহারা কিন্তু এক কলি, এক করিগাটি, সুতরাং আমাকে এতদিন ধরে ছাগল হইয়া আমাকে মিথ্যা কথা বলিয়ে ওদের সঙ্গে মিশতে বলেছে, ওদের সঙ্গে মিশতে মিশতে আমি আজকে ছাগল হয়ে গেছি, আমার কোনো দাম নাই। না না না, আমি তো সিংহ, আমি তো ছাগলের মতো না দেখতে, আমি সিংহ, আমার ধমকে ছাগল পালাবে। যখন নিজের পরিমাণ, নিজের পরিচয় সিংহ যখন জানতে পেরেছে, জানার সঙ্গে সঙ্গে এমন জোরে হামকি মেরেছে, সিংহের গর্জন বেড়েছে, ছাগলের দলগুলো পালাইয়া দূরে সরে গেছে। আমরাও সেই সিংহের বাচ্চা সিংহ, অথচ সিংহের পরিচয় ভুলে গিয়া আজকে কাফের বেঈমান ছাগলের বাচ্চার সঙ্গে মিশে মিশে, কাফের বেঈমানের সংস্কৃতি ভুলে গিয়া, আমরা মুসলমানের সংস্কৃতি ভুলে গিয়া, হযরত আলীর সংস্কৃতি ভুলে গিয়া, সিংহের সংস্কৃতি ভুলে গিয়া আজকে কাফের বেঈমান বেজাতি পাঁচাটা গোলামদের পিছনে পিছনে ঘুরে, ভারতের সংস্কৃতির পিছনে ঘুরে ঘুরে আমাদের সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক নেই ভাই? আরো যারা বলতে হবে ঠিক নেই। আমাদের সংস্কৃতি তো রাসূলের সংস্কৃতি, ও পর্দানিশি মা গো, ও মা, তোমার সংস্কৃতি ভারতের স্টার জলসা দেখা না, তোমার সংস্কৃতি কন্যায়িকা কোন ড্রেস পড়লো, পাখি ড্রেস না কিনলে স্বামীকে তালাক দাও, পাখি ড্রেস তো মুসলমানের মেয়ের কোন সংস্কৃতি হতে পারে না। পারেনি? আরো জোরে বলেন পারে। অথচ মুসলমানের সংস্কৃতি হলো রাসূলের সংস্কৃতি, মুসলমানের সংস্কৃতি হলো মদিনার সংস্কৃতি, মা বোনদের সংস্কৃতি হলো হযরত ফাতেমার সংস্কৃতি, মা বোনদের সংস্কৃতি হলো হযরত আয়েশার সংস্কৃতি, মা বোনদের সংস্কৃতি হলো হযরত রাবিয়ার সংস্কৃতি। ও পর্দানিশি মা গো, এখনো সময় আছে, এখনো সময় আছে, মুসলমানের সংস্কৃতি ফিরে আসো। আল্লাহ 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 কবুল করে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। মাহফিল শুনে মজা পাই না, নামাজ পড়ে মজা পাই না, রোজা রেখে মজা পাই না, হুজুর মাহফিল আর ভালো লাগে না। প্রত্যেকদিন ঘাটে ময়দানে বিভিন্ন ঘাটে মোড়ে ওয়াজ মাহফিলের অভাব নাই, যে বক্তা বয়ান করে যায় প্রত্যেকদিন ওয়াজ করতে করতে হয়ে গেছে পেশা, শ্রোতা যারা শোনে তাদের হয়ে গেছে নেশা, পেশা এবং নেশা একত্রিত হইয়া সমস্ত আজকে সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। আগের থেকে মাহফিল কম হয় না বেশি হয়? আগের থেকে আলেম কম না বেশি? আগের থেকে মাদ্রাসা কম না বেশি? আগের থেকে মসজিদের সংখ্যা কম না বেশি? আগের থেকে তাবলিকের সংখ্যা কম না বেশি? আগের থেকে সরমুনার মরিদের সংখ্যা কম না বেশি? আগের থেকে কমই আলেম কম না বেশি? এত দাওয়াত, এত মাহফিল, এত কিছু, আগের থেকে মদখোর কম না বেশি? আগের থেকে বেনামাজির সংখ্যা কম না বেশি? আগের থেকে বন্ডর দল কম না বেশি? আগে গরু নিত দশটা, এখন নেয়? কথা কয় না কেন? অথচ আজকে আমল না থাকার কারণে, আজকে আমল না থাকার কারণে আল্লাহর কসম, আল্লাহর কসম, ঘরের মধ্যে গিয়া নামাজ পড়ে মজা পাই না, তার কারণ
ঘরের মধ্যে যে পীর বাবার ছবি টানানো আছে, মা বাবার ছবি টানানো আছে, ঘরের মধ্যে শোকেসের মধ্যে কুত্তা বিড়াল ইন্দুর ইন্দুরের মূর্তি, ঘরের মধ্যে শোকেসের মধ্যে একটা মেয়ের ছেলের মূর্তি, ঘরের মধ্যে শোকেসের মধ্যে সাজাইয়া রাখার কারণে আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে ঘরের মধ্যে ছবি থাকে মূর্তি থাকবে, ওই ঘরের মধ্যে হাজারবার নামাজ পড়লে হাজারবার নামাজ কবুল হবে না, ঠিক নেই? রোজা রাখলে রোজা রাখতে ভালো লাগবে না, নামাজ পড়তে নামাজ পড়লে ভালো লাগবে না। ও পর্দা নিশি মা গো ভালো করে শুনিয়া লও, ও যুবক ভাই ভালো করে শুনিয়া লও, তিন দিন পর্যন্ত পয়গম্বরের ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে নাই, জিবরিল আমিন তিন দিন পর্যন্ত আসে না। পয়গম্বর বলেন এই জিবরিল আমিন কেন তুমি আসো না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ঘরের মধ্যে একটা ছবি আছে, আল্লাহর নবী জানতেন না ছবি কোথায় আছে। ঘরের মধ্যে ঢুকিয়া আয়েশাকে জিজ্ঞাসা করে, আয়েশা ঘরে কোথায় ছবি আছে জানোনি? না জানি না। আয়েশা ঘরের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে কষ্ট করে মনের অজান্তে একটা ছবি ঘরের কোনায় পড়েছিল, ছবিটা অনেক খোঁজাখুঁজি করে বের করে, তখন ছবিটা যখন বের করে দিয়েছে এরপরে রহমতের ফেরেশতা জিবরিল আমিন ঢুকেছে। অথচ ঘরের মধ্যে প্রত্যেক দিন মুসলমানের মসজিদ থেকে আজান ভেসে আসে, আর মুসলমানের মা ও বোনেরা প্রত্যেক দিন ইস্টার জলসার জি বাংলা কিরণমালার আওয়াজ শোনে, ঠিক নি? আওয়াজ শোনে, কিরণমালা শুনে শুনে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। কিরণমালা দেখে দেখে যে ঘরের মধ্যে কিরণমালা চলবে, ওই ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আগে আমার মা বোনেরাই যে আমার বাবারা মুরব্বীরা কত সুন্দর সরল সোজা মানুষ, ছোটবেলায় এরা কোরআন শরীফ পড়ে মসজিদে নামাজ পড়ে তারপরে কাজে বেরোইতো, কোরআনের আওয়াজ পাওয়া যাইতো। এখন তো ঘরের মধ্যে কোরআনের কোনো আওয়াজ নাই, বাইরে আওয়াজ আজানের আওয়াজ আর ঘরের মধ্যে উড়ুর আওয়াজ। ওইদিকে মুয়াজ্জিনের আজান চলে আর এদিকে ঘরের মধ্যে উড়ু উড়ু উড়ু, ইস্টার জলসা জি বাংলায় চলতেছে, কিরণমালা জি বাংলা, এখানে হিন্দুদের সংস্কৃতি পূজা ঘরে উড়ু দিচ্ছে, আজানের সময় উড়ুর আওয়াজ কানে যাচ্ছে, নামাজ হবে? হিন্দুদের কালচার দেখে দেখে পাখি ড্রেস না দেওয়ার কারণে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে তালাক দিচ্ছে, ইস্টার জলসা জি বাংলার কারণে ছোট ছয় মাসের বাচ্চাকে ছয় তালার থেকে ফেলে দিয়ে মেরে ধ্বংস করে দিল। ইস্টার জলসা দেখতে গিয়ে একটা মহিলা এই ঘরের মধ্যে পেটের মধ্যে গর্ভধারণ, তিন ছয় মাসের বাচ্চা, দশ মাস দশ দিন যে বাচ্চা হবে, দশ মাস দশ দিনের পর বাচ্চা ভূমিষ্ঠ হবে, কিন্তু সেই বাচ্চা দশ মাস দশ দিনের পর ভূমিষ্ঠ না হইয়া মাত্র তিন মাস পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। বলা হয়েছে তার কারণ, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কারণ কি? বলো, এই ঘরের মধ্যে একটা মহিলা প্রত্যেক দিন ইস্টার জলসা দেখতো, ঈশান নামাজে দাঁড়াইছে একটু পরেই তো, সাড়ে আটটায় ওই সময় ঈশান নামাজের সময়, ওই সময় ইস্টার জলসার সময়, কিন্তু নিজের ঘরের মধ্যে ও পর্দা নিশি মা গো ভালো করে কান খুলিয়া শুনিয়া লক, ও মা আজকে মিথ্যে কথা বলার জন্য আসি নাই, ওই মহিলা নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে দুই রেখাত নামাজ শেষ হয়ে গেছে, দুই রেখাত নামাজ শেষ হওয়ার পরে তাশাহুদ পড়েছে, আরও দুই রেখাত পড়বে, কিন্তু দুই রেখাত না পড়িয়া ওই মহিলার কানে যখন ইস্টার জলসার কিরণমালার আওয়াজ আসছে, নামাজ ছেড়ে দিয়া ইস্টার জলসা দেখতে ঘরের মধ্যে ঢুকে গেছি বলি নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দিয়া যখন ইস্টার জলসার ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে দুই দিন পরে ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, যে বাচ্চা আসবে দশ মাস দশ দিন পরে, ওই বাচ্চা এসেছে মাত্র দুই দিন পরে, তিন মাসের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ফ্যান লাগবে না ভাই, বন্ধ করে দেব। তিন মাসের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চার চেহারা রাক্ষসের মতো চেহারা হয়েছে বলি নাউজুবিল্লাহ, পাখি ড্রেস না কিনে দিয়ার কারণে বাচ্চা চিল্লা চিল্লি করে বলে ইস্টার জলসা দেখতে ডিস্টার্ব হয় বলে ওই বাচ্চাকে শয়তানের থেকে ফেলে দিয়েছে। এই সংস্কৃতিগুলো মুসলমানের মেয়েগুলো দেখে দেখে আজকে, স্বামীতে আগে এত তালাক ছিল না, এদানিং প্রত্যেক দিন তালাক নামা পের হ, ঠিক নেই ভাই?
অথচ এত আগে তালাক ছিল না। এই মোবাইল নামের গজবের কারণে ওই ইহুদি খ্রিস্টান নাসারারা ওরা গবেষণা করে বলে মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়। ওরা এইভাবে ডিশ লাইনে তার ঢোকাই ঢোকাই প্রত্যেকের ঘরের মধ্যে ঢোকাই দিয়েছে। ভারতের সংস্কৃতি, পশ্চিমার সংস্কৃতিগুলো এইভাবে ঘরের মধ্যে ঢোকাই দিয়েছে। অথচ ঘরের মধ্যে হাজার হাজার টাকা, ঘরের মধ্যে হাজার হাজার কাঁচের গিলাসের ঘর বানাইয়া তার ভিতর পোকা মাকড় এরপরে মাছ ঢোকাই দিয়েছে। অথচ 200 টাকা দামের, 50 টাকা দামের হাদিসের কিতাব ঘরের মধ্যে পাওয়া যায় না। তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবেনি বলেন? ঢুকবে। আজকে আমার সঙ্গে একত্র প্রশ্ন করতে হবে, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। রাসুলের সত্য যদি প্রেমিক হই, আল্লাহর যদি সত্য প্রেমিক হই, আজকের পর থেকে ঘর থেকে মুক্তি গুলা ভেঙ্গে ভেঙ্গে কারা কারা বের করবো একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, হাত নামায়া দেন। রাজি আছেন? হুজুর মনে করতেছেন মুক্তি আবার কি বলে? মুক্তি হলো আপনার সন্তানকে নিয়ে যখন আপনি মেলার যুদ্ধ মেলার মধ্যে যান, কাফের বেঈমানেরা চিন্তা করলো আমরা বড় বড় মূর্তি বানাইয়া পূজা করি, কিন্তু মুসলমান তো পূজা করতে পারে না, মুসলমানের ঘরের মধ্যে বড় বড় মূর্তি তো নাই। ওরা কৌশল অবলম্বন করে ছোট ছোট মাটি দিয়া পুতুল বানানোর সিস্টেম করে দিল। ওই পুতুলগুলা মুসলমানদের মেলার মধ্যে নিয়ে যাও, আর ওই বাচ্চাগুলোর কথা শুনে মা বাবা পুতুলের মেলা কিনে দেবে, পুতুল কিনে দিবে। ওই ঘরের মধ্যে ওই পুতুল থাকলেই নামাজ হবে না। ওইভাবে ওরা চিন্তা গবেষণা করে, ওরা সুন্দর করে গবেষণা করে এইভাবে প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে আপনি আপনার সন্তানকে নিয়ে মেলার মধ্যে যান, আপনার সন্তান ছোট ছোট পুতুল দেখে ওই সন্তান বলে বাজান আমাকে একটা পুতুল কিনে দাও, পুতুল কিনে দাও। আপনি বাচ্চাকে খুশি করার জন্য মেলার থেকে পুতুল কিনে দেন, আর ওই পুতুল ঘরের মধ্যে ও মা বোনেরা যারা সাজাইয়া রাখেন আল্লাহর কসম ঘরের মধ্যে ওই ছোট মূর্তি থাকলে ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। বুঝতেছেন আমার কথা? তাহলে আজকের থেকে ঘরের মধ্যে যাদের ঘরের মধ্যে শোকেসের মধ্যে ছোট ছোট মূর্তি আছে এইগুলাকে আমরা বের করে বের করবো নি? পীর বাবার ছবি, দয়াল বাবার ছবি, মা বাবার ছবি, ঘরের মধ্যে কোনো ছবি থাকলে আল্লাহর কসম ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না, একথা বিশ্বাস হয়নি? কাদের কাছে কথা? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, হাত নামায়া দেন। সুতরাং আমরা আজকে আমল করব, অথচ আমাদের মধ্যে আমল নাই, আমল না থাকার কারণে আজকে আমাদের ঈমান এবং আমল ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বলতেছিলাম মা বাবার খেদমতের কথা, আজকে মা বাবার খেদমত আমাদের মধ্যে নাই। আজকে মুসলমানদের অবস্থা নিয়ে আমি একটু কথা বললাম, আমার ওয়াজের আলোচনা মূল আলোচনা হলো মা বাবার খেদমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারা 2 নম্বর ফেরেশতার মধ্যে সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে প্রথম দিকে আল্লাহ বললেন প্রত্যেকটা নরনারীকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবীর উম্মতের দল, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে তাকে ফিরে আসতে হবে, মরণ হবে নি। একটু হাত উঁচু করে দেখেন, মরণ হবে নি? মরণ হবে। মরণ থেকে কারা কারা বাঁচতে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, বাঁচতে চান? কারা কারা মরতে চান না একটু হাত উঁচু করেন, মরতে যারা চান না। কারা কারা আল্লাহর জাহান্নামে যাবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। জাহান্নামে যাবেন নি? অথচ না জানিয়া না বুঝে আজকে কত রকম আছে, হুজুর কত ওয়াজ করেন, এত ওয়াজ আর আমাদের ভালো লাগে না। হুজুর কোরআনে কারিমের মধ্যে গাঞ্জা খাওয়ার কথা কোরআন শরীফের মধ্যে পাইছি, এত কিছু পাওয়ার পর আপনারা গাঞ্জার বিরুদ্ধে ওয়াজ করেন, এগুলো আমাদের ভালো লাগে না। এক ব্যাগ কল দাঁড়ায় এক হুজুর গাঞ্জা খাওয়ার কথা কোরআন শরীফের মধ্যে পাইছি,
আমি বললাম বাদান গাঞ্জা খাওয়ার কথা কোরআন শরীফের মধ্যে কোথায় পাইছো? ব্যাকপোলটা দাঁড়ায় কে হুজুর? ছোটবেলায় মা বাবা আমাকে অনেক আশাশই করে মক্তবে পাঠাইতো, মক্তবে আনাকুমার ওনাকুম বানাকুমের কায়দা কুম, কায়দা পড়ে দেখলাম আল্লাহ তো বলছে গাইন যাবর গা, ঝাল যাবর যা গা যা, খা যাবর খা গাজা খা। আল্লাহ তো গাঁজা খাওয়ার কথা কইছে, সেই দিন থেকে হুজুর নিয়ত করে ফেলাইছি গাঁজা খাই, আর গাঁজা খাওয়া ছাড়মো না। আমি কই ব্যাকুল, তুই যদি গাঁজা খাওয়ার কথা কোরআন শরীফের মধ্যে পাও, আমরা 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়ে তোমাদের মতো ফতোয়া কি আমরা আবিষ্কার করতে পারি না? বলে হুজুর আপনি কি আবার ফতোয়া দিবেন? আমি বললাম বাজান গাঁজা খাওয়ার কথা যদি কোরআন শরীফের মধ্যে পাও, আল্লাহ ওইখানে আর একটু সামনে আগাই আল্লাহ বললেন গয়ন পেশ গু খা জবর খা গু খা। ব্যাক করলে আমার মুখের দিক তাকাকে হুজুর এইটাই বাটি সালান যে এই ফতোয়া কোত্থেকে আবিষ্কার করলেন, এই ফতোয়া তো আমরা জানি না। কয় এমন তোমার খারাপ লাগবে ফতোয়া জানে না, গাঁজা খাওয়ার কথা কোরআন শরীফের মধ্যে আবিষ্কার করে গাঁজা খায়। হে নবীর উম্মতের দল, আজকে তো আমাদের এই আবিদাবি জিনিসের জন্য আমাদের মরণের কথা আমাদের স্মরণ নাই, ঠিক নেই ভাই। এই দুনিয়া মিশে গোলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলেই বুঝে বেড়ে মন কি আপন বাকি বাপর, কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই রে ভবে তি, ঠিক নি ভাই, কে আনিল কি কারণে জানা আসেনি ভাই। আসলাম আল্লাহর ইচ্ছায়, দুনিয়ায় আসি আল্লাহর ইচ্ছায়, কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহর দরবারে আবার যাইতে হবে। হে নবীর উম্মতের দল, আল্লাহর হুকুম যদি না মানিয়া যাও, আল্লাহ বললেন তোর জন্য আমি ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা আবাদা, তোর জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি। কি রেডি করে রাখছে? জাহান্নাম। আল্লাহ বললেন এ মানুষ, এ বান্দা তোরে আমি দুনিয়াতে পাঠাইছি, তুই কি দেখো না তোর সামনে মায়ের কবর, তোর সামনে বাবার কবর, তুই তোর মাকে তোর বাবাকে হাত দিয়া তোর মা এবং বাবাকে তুই কবরের মাটি দিছিস, এরপরে তুই কেন মনে রাখিস না? এর বান্দা তোর কি স্মরণ নাই? তোর একদিন মরা লাগবে। আজকে আমরা পরীক্ষার হলের মধ্যে আসছি, হে নবীর উম্মতের দল, আজকে মরণের কথা স্মরণ নাই, পরীক্ষার হলের মধ্যে আজকে আসা, দুনিয়া নামকের মধ্যে পাগল হয়ে গেছি, দুনিয়া সাজানোর জন্য ব্যস্ত হয়ে গেছি, আজকে আমরা দুনিয়ার মধ্যে একটা ওয়েটিং রুমের মধ্যে আছি। আমি একটা উদাহরণ দেই, বাংলাদেশ ট্রেনের মধ্যে উঠিয়া ভারতে যাবেন, ভারত বাংলাদেশ ট্রেন থেকে একটা ট্রেনে উঠছেন, বাংলাদেশ ট্রেনটা উঠে ভারতের একটা সীমান্ত আছে, ওই সীমান্ত থেকে দাঁড়াইছে, বলা হয়েছে ভাই আধা ঘন্টা সময়, আধা ঘন্টা সময়ের মধ্যে ফ্রেশ হয়ে নাও, আধা ঘন্টা পরে আর একটা ট্রেন আসবে ভারত থেকে, ওই ভারতের ট্রেনে উঠিয়া তোমাকে ভারত আবার চলে যাওয়া লাগবে। লোকটা চিন্তা করলো আধা ঘন্টা সময় পাইছি, আমি একটু আশ্রমে ঢুকে যাই, এদিকে সকলে এদিকে তাকান এদিকে তাকান, আমি একটু ওয়াশরুমে ঢুকে যাই, ওয়াশরুমের মধ্যে ঢুকছি, ওয়াশরুমের মধ্যে ঢুকিয়া দেখি ওয়াশরুমের মধ্যে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, তারপরে বদনাটা ভালো না, এরপরে বাল্ব কাটা বাল্ব ভালো না, এই বাল্ব লাগাইতে গিয়া ওয়াশরুমের মধ্যে বদনা ঠিক করতে গিয়া চিন্তা করলো একটা ঝাড়ু নাই, ঝাড়ু দিয়া আন্দু পরিষ্কার করতে গিয়া ওয়াশরুমটা সুন্দর করে সাজাইছে, সাজানোর পর আধা ঘন্টা পরে ওই যখন রেলগাড়ি আসছে, আধা ঘন্টা পর রেলগাড়ি আসার সঙ্গে সঙ্গে ভারতের রেলগাড়িতে উঠে ভারত চলে গেছি, কিন্তু আধা ঘন্টার মধ্যে যে ওয়াশরুমের মধ্যে এগুলো সাজাইছি, এই সাজানোর কারণে ওই সাজানোই কোনো দাম থাকলো নেই বলে, দাম থাকছে কারণ খামা সাজাইছে। আল্লাহ বললেন দুনিয়া নাম, তোমাদেরকে আমি রেলগাড়িতে উঠাইছি, দুনিয়ার রেলগাড়িতে উঠছো, দুনিয়ার রেলগাড়িতে উঠে এখন তুমি যদি করো দুনিয়ার একটা
এই ওয়াশরুমের মধ্যে তুমি দুনিয়ার রেলগাড়িদের মধ্যে উঠিয়া তুমি চিন্তা করো, আজকে বাড়ি বানাইছো, গাড়ি বানাইতেছো, বড় বড় ব্যাংক ব্যালেন্স বানাইতেছো, অথচ এক সময় আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মালাকুল মাউত যখন তোমাদের কাছে যাবে, আল্লাহর মালাকুত নামক ওই রেলগাড়িটা যখন তোমাদের মাঝে যাবে, দুনিয়া শুধু শুধু সাজাইছো, ওই দুনিয়া সাজানোর কারণে ওই রেলগাড়িতে উঠিয়া কোনো তোমার লাভ হবে না, ঠিক নেই ভাই? বলেন মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, এক আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর নারাই তাকবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি আমার সঙ্গে বলেন মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, এক আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর নারাই তাকবীর, বিপ্লবী আমি চির সৈনিক, বিপ্লবী আমি চির সৈনিক, চির দরবার চির নির্ভীক, মুখে আল্লাহর বাণী বুকে হিম্মত, মুখে আল্লাহর বাণী বুকে হিম্মত, আরো ডাকে সদ্দশীর নারাই তাকবীর নারাই তাকবীর, হে নবীর উম্মতের দল আজকে কার জানি মা নাই বাবা নাই, কার জানি মা ডাকা বন্ধ হয়ে গেছে, কার জানি বাবা ডাকা বন্ধ হয়ে গেছে, হে নবীর উম্মতের দল এই দুনিয়া যদি থাকা যাইতো এই দুনিয়াতে থাকার জন্য বাসার জন্য সাদ্দাত কম চেষ্টা করে নাই, সাদ্দাত দুনিয়াতে বাসার জন্য সাদ্দাত দুনিয়ার মধ্যে একটা জান্নাত বানাইছিল, সাদ্দাত চিন্তা করলো আল্লাহর বানানো জান্নাতের মধ্যে যা কিছু আছে আমি সাদ্দাত তাই বানাবো, আমি তাই বানাইয়া এই দুনিয়ায় থাকবো, এই দুনিয়ার আরামায়েশের মধ্যে আমি থাকবো, সাদ্দাত এইভাবে চিন্তা করিয়া আল্লাহর আলিশান জান্নাতের মধ্যে ওইভাবে চেষ্টা করিয়া জান্নাতের মধ্যে যা যা আছে সাদ্দাত ওই সাদ্দাতের লোকজন দিয়া জান্নাতের মধ্যে তাই তাই ঢুকাইছে, অনেকগুলা গাভীর দুধ দিয়া একত্রিত করে দুধের নহর বানাইছে, মধুর নহর বানাইছে, 20,000 সৈন্যকে একত্রিত করে কাজে লাগাই দিয়েছে, 20 বছর পর্যন্ত আল্লাহর জান্নাতের মতো বানাইয়া সাদ্দাত চিন্তা করলো আমি এখন জান্নাত বানাইছি, আমি একটু জান্নাত আমি দেখতে চাই, কিন্তু নবীর উম্মতের দল সাদ্দাত যখন জান্নাত দেখার জন্য 70,000 লোকজন দাঁড়াইয়া বলে তোমরা ওইখানে অস্ত্র নিয়ে দাঁড়াই থাক, তোমরা একদল গোলার সৈন্য নিয়ে দাঁড়াই থাকো, আমি জান্নাতে ডুববো, আমাকে জান্নাতে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াইতে পারে, যে বাধা হয়ে দাঁড়াবে তাকে তোমরা খতম করে দিবা, আমি দুনিয়াতে কোনো বাধা চাই না, আমি একত্রিত ক্ষমতার মালিক, আমার ক্ষমতার সামনে ক্ষমতা টিকবে না, সাদ্দাত যখন জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের দূর থেকে দেখতেছে একটা লম্বা চোরা সুন্দর মানুষ জান্নাতের গেটের সামনে দাঁড়াই রইছে, সাদ্দাত দূর থেকে বলতেছে সাদ্দাত আসতেছে, আর সাদ্দাতের লোকজন গুলা তারে ফুলের মালা দিয়া স্বাগতম জানাইয়া বলতেছে আসেন মালিক, আপনার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষমান অপেক্ষমান, আসেন আসেন আপনাকে সালাম জানাই, সাদ্দাতকে চতুর্দিক দিয়ে সালাম দেয়, কিন্তু সাদ্দাত দূর থেকে একটা লোক জান্নাতের গেটের সামনে দাঁড়ানো, সাদ্দাত এসে বলতেছে এ ভাই আপনি কে, আপনাকে তো ভালো করে চিনলাম না, বলে আমি হলো মালাকুল মাউত, বলে মালাকুল মাউত কে, বলে মালাকুল মাউত কে চিনবা না, মালাকুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পাঠানো হয়েছে আপনার জান কবজ করার জন্য, বলে এ কি বলতেছো, বলে এটা আমার বিশ্বাস হয় না, আমার সামনে আবার কোন ক্ষমতা আছে, আমার সামনে আবার কোন মালাকুল মাউত এসে হাজির হয়ে গেছে, এই 70,000 লোকেরা ধর, ওই সৈন্যবল ওকে ধর, ওকে ধরে তাড়াতাড়ি জেলখানার মধ্যে বন্দি করে দাও, ওকে গলা কেটে তার পাতে রক্তাক্ত করে মেরে ফেলবো, সাদ্দাতকে মারার সাদ্দাত লোকগুলারে পাঠাইছে মালাকুল মাউতকে মারার জন্য, কিন্তু সকলে মারতে যায় কিন্তু লোকগুলারে সাদ্দাতের ওই ফেরেশতা সাদ্দাত ছাড়া আর কোনো মানুষ দেখতে পায় না,
কোন মানুষ মালাকুল মউতকে দেখতে পায় না, এত অস্ত্র মারে, এত কিছু মারে, কিন্তু তাকে মারতে পারে না। সাদ্দাত এরপরে জান্নাতের মধ্যে ঢুকবে, গেটের সামনে এসে দাঁড়াইয়া বলে, ভাই এতগুলো মানুষ আপনাকে মারতেছে, আপনি কেন মরেন না, আপনার কি লাগে না? বলে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমাকে মারার জন্য, এমন ক্ষমতা দুনিয়াতে নাই। বলে, ভাই আমি জানি আপনার কাছে আমার জীবন আজকে জিতে হবে, কারণ আমি বাঁচতে পারবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু আমার দুঃখ একটা রয়ে গেছে, আমি এত কষ্ট করে, আমি এত 20টা বছর ধরে আমার সৈন্যবল দিয়া এই জান্নাত আমি বানাইলাম, আমি একটু জান্নাত একটু দেখতে চাই, আমাকে একটু সুযোগ দেয়া যায় নাকি? মালাকুল মউত বলে, না আমার তো ক্ষমতা নাই, আমার আপনাকে সময় দিয়ার সময়। বলে, আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি সময় দেয় তাহলে আপনি সময় পাবে। সাদ্দাত চিন্তা করলো, এখন উনাকে বলে কোনো লাভ হবে না, আকাশের মালিক নামক কে আছে সাদ্দাত তো জানে না। সাদ্দাত ডাক দিয়ে বলে, রে মালিক আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমাকে একটু সময় দেবেন নাকি? আপনি যদি আমাকে সময় দেন, আমি একটু আমার বানানো জান্নাত একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বেয়াদব, এ ব্যাকুল, আমার সঙ্গে পাল্লা দিয়ে তুমি জান্নাত বানাইছো না? তুমি জান্নাত বানাইছো, জান্নাত তুমি দেখতে পারবে না, জান্নাত ধ্বংস করে আমি দিব। বলে, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি একটু আমার বানানো জান্নাত দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নেক্সট টাইম ফার্স্ট টাইম কুল্লু নাফসিং যায়েকাতুল মউত, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, আমার হুকুম আইছে তুই বাঁচতে পারবি না। আল্লাহর হুকুম হয়ে গেছে, আজরাইলকে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের এক টান মেরে সাদ্দাতের জীবনটা কেড়ে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজ নাই, সাদ্দাতের জীবন কেড়ে নিয়ে গিয়েছে। আজরাইল সামান্য টুকা দিছে, 70,000 লোক সহ সৈন্যবল সহ এই 20 বছর ধরে সাধনা করে যে জান্নাত বানাইছিল, আলিশান জান্নাত বানাইছিল, এক সেকেন্ডের মধ্যে বাষ্ট হয়ে দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গেছি। এই ক্ষমতা ভাঙল কে? এই ক্ষমতার ধ্বংসকারী কে? ধ্বংস কম দেখায় নাই, যারা নবীর বিরুদ্ধে, যারা পাল্লা দিয়ে নবীকে মারার জন্য চেষ্টা করেছো, তারাই ধ্বংস হয়ে গেছে, ঠিক নি? ইয়ামেন থেকে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার তাকবীর দিয়া জমিনটা কাঁপাইছে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে যখন ঢুকছে, গোর গোবিন্দর মেজাজ খারাপ হয়ে গেছে। গোর গোবিন্দ বলে, সৈন্যর দল, হে মাঝি মাল্লার দল, ওই গোর গোবিন্দ আমার অর্ডার ছাড়া এইখানে কোনো কথা চলে না, আমি আল্লাহ, আমি খোদা। শাহজালাল আবার কে? শাহজালাল আমার সঙ্গে পাল্লা দিয়া আমার রাজত্বর জন্য, রাজত্ব ধ্বংস করার জন্য আসতেছে। তাড়াতাড়ি সুরমা নদীর মধ্যে যত নৌকা ছিল, মাঝি মাল্লা ছিল, ওই নৌকাগুলো দূরে সরাইয়া দাও। শাহজালাল রহমা, কষ্ট হচ্ছে ভাই, রেখে দেব। শাহজালাল রহমাতুল্লাহ আলাই অর্ডার পাইয়া সুরমা নদীর সামনে দাঁড়িয়ে এসেছে, দাঁড়িয়ে রয়েছে। ওদিকে দেখে দেখ, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। 360 জন আল্লাহর অলিরা পিছনে দাঁড়াই রয়েছেন। বলে, আল্লাহর অলি, এখন কেমন করে আমরা নদীর ওই পারে যাব বলেন আপনি? বলে, আমাদেরকে পার করার ব্যবস্থা কে করে দেবেন? আরো জোরে বলতে হবে, কে করে দেবেন? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা জাই নামাজ ছিল, জাই নামাজ বিছানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে পিছনের সাথীদেরকে বললো, তোমরা আমাকে একটু ধরো। আল্লাহর নাম নিয়ে যখন আল্লাহর কাছে সাহায্য চাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শাহজালালকে নদীর ওই পারে নিয়ে গেল। নদীর ওই পারে যখন গেছে, গোর গোবিন্দর মাথা নষ্ট হয়ে গেছে। গোর গোবিন্দ বলে, হে বেঈমান শাহজালাল, যেখান থেকে আসছো সেইখানে ফিরে যাও, যদি ফিরে না যাও তোমার লাশ পড়ে যাবে। লাশ
শাহজালাল বলে এই বেঈমান ধমক দিস না, ধমক দিস না, মুসলমান কখনো ধমকের ধমকে ভয় পায় না, ঠিক নেই ভাই? মুসলমান কখনো ধমকে ভয় পায় না। গুরু গোবিন্দ বলে ওই শাহজালাল তোর সঙ্গে আগামীকাল যুদ্ধ হবে, যুদ্ধ বলে হ্যাঁ আপনার সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ হবে, আমি যুদ্ধের চ্যালেঞ্জ কবুল করে নিলাম। গুরু গোবিন্দ বললে রে শাহজালাল তুমি কোত্থেকে ক্ষমতা পাও, আমার তো কামান আছে, আমার বিমান আছে, আমার অস্ত্র আছে, আমার সৈন্যবল আছে, আমার গুলা আছে, সব কিছু আছে, আমার ক্ষমতার কারণে আমি তোমাকে ধমক দিই, তুই কেমন করে ধমক দাও? শাহজালাল বলে ধমক দিস না, তুই মনে করছো তোমার কাছে ক্ষমতা আছে আর আমি শাহজালালের কাছে ক্ষমতা নাই। বলে তোমার কাছে কি ক্ষমতা একটু বলো। বলে আমার কাছে তোমার মতো সৈন্যবল না থাকতে পারে, কামান বিমান না থাকতে পারে, কিন্তু আমার কাছে এমন একটা ক্ষমতা আছে রে, যে ক্ষমতার কাছে তোমার ক্ষমতা ভোতা হয়ে যা। আমার সেই ক্ষমতার নাম আমার আল্লাহ, আল্লাহু আকবার। সেই ক্ষমতার নাম কি? আমার আল্লাহ আছে আমার সাথে, আমার ইমানি পাওয়ার আছে, ইমানি শক্তি আছে, ইমানের পাওয়ার দিয়ে আমি ক্ষমতা দেখাই। গুরু গোবিন্দর মাথা নষ্ট হয়ে গেছে। গুরু গোবিন্দ বলতেছে আগামীকাল তোমার সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধ। শাহজালাল রহমাতুল্লাহ আলাই রাত্রি যখন গভীর হয়ে যায়, 360 জন আউলিয়া ইকরামদেরকে নিয়ে চিন্তায় পড়ে গেল, আর আল্লাহর দরবারে গভীর নজনীতে তাহাদের মসল্লায় দাঁড়িয়ে গেল। মসল্লায় দাঁড়িয়ে বলতেছে রে মালিক, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ গুরু গোবিন্দ যে ক্ষমতা দেখায় তার অস্ত্রের ক্ষমতার বল আমাকে দেখাও, আল্লাহ আমার ক্ষমতা নাই, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি আমাকে সাহায্য করেন। গুরু গোবিন্দ ওই দিকে ক্ষমতা পাকাচ্ছে, সৈন্যবল পাকাচ্ছে, শাহজালালকে ধ্বংস করে দিবে। হযরত শাহজালাল যখন রাত্রে গভীর হ আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় মোনাজাত করে কান্দছে, বলে মালিক আপনি আমার দোয়া কবুল করে নেন। গুরু গোবিন্দর জন্য, গুরু গোবিন্দর বিরুদ্ধে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহ চোখের পানি ফেলাইয়া সাথীদেরকে নিয়ে যখন দোয়া করতেছে, হঠাৎ করে দেখে পশ্চিম গগনে কালো মেঘ জমাট হয়ে গেছে। আরো জোরে বলেন, কালো মেঘ জমাট হয়ে গেছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সাথীরা আপনাদের মধ্যে এমন কোন ভাগ্যবান কেউ আছেন? বলে কেমন? বলে এই পর্যন্ত একজন মানুষ আছেন নাকি জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন জৈবন হওয়ার পর থেকে? এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আপনি পড়েন নাই। হযরত নাসিরউদ্দিন নামক আল্লাহর ওলি দাঁড়িয়া আল্লাহর ওলি বলে, হযরত শাহজালাল আল্লাহর ওলি, এই পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজ আমার কাজে যায় না। নাসিরউদ্দিনকে বললেন হযরত শাহজালাল, বলে নাসিরউদ্দিন আপনার মতো ভাগ্যবান কেউ নাই, আপনার মা বড় ভাগ্যবান, আপনার বাবা বড় ভাগ্যবান, আপনার যে গর্ভধারণ করেছে সে বড় ভাগ্যবান, আপনার মতো ভাগ্যবান দুনিয়াতে নাই। বলে নাসিরউদ্দিন আপনি আজান শুরু করে দেন। কি শুরু করে দেন? আজান শুনতে ভালো লাগেনি, কাদের কাছে ভালো লাগে? হাত নামায়া দেন। আর যারা বলে আজান ভালো লাগে না, তাদের বিরুদ্ধে আমাদের কথা আসেনি। এমন নাস্তিকও আছে যারা, কিছুদিন আগে এক নাস্তিককে মারা হয়েছে, সেই নাস্তিক বলেছিল আজান একটা দূষণ হয়, আমরা আজানের পক্ষে কোরআনের পক্ষে কারা কারা কথা বলতে রাজি আছি একটু হাত উঁচু করে দেখা দেন, রাজি আছেন? আজানের শব্দ ভালো লাগেনি? আজান দেখবেন কত রকম স্টাইলে আজান হয় বাংলাদেশে। কারি উবাইদুল্লাহ এক সিস্টেমের আজান দেয়, মক্কা শরীফের মধ্যে এক সিস্টেমে আজান, এরপরে রেডিও টুডেতে এক সিস্টেমের আওয়াজ আজান, গ্রাম দেশে আবার আর এক সিস্টেমের আজান। আজান শুনবেন নি ভালো লাগে? কারি উবাইদুল্লাহ যখন এক স্টাইলে আজান দেয়, সন্ধ্যার সময় আজান দেয় এক স্টাইলে, শুনবেন أشهد أن محمد رسول الله
আশহাদু আন মুহাম্মাদ রাসূলুল্লাহ হাইয়্যা আলা সালাহ এটা হলো এক সিস্টেমের আজান, সন্ধ্যার সময় দেয় কিংবা আসরের সময় দেয়। কারি উবাইদুল্লাহর আর এক সিস্টেমের আজান ঈশান নামাজের সময় এক স্টাইলে আজান দেয়, এরকম আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান হাইয়্যা আলা সালাহ, হাইয়্যা আলা সালাহ, সিস্টেম। আবার রেডিও টুডের মধ্যে আজান দেয়, শুনছেন নি আপনারা? আজান কি ভালো লাগতেছে? দিব নাকি বন্ধ করে দিব? রেডিও টুডের মধ্যে আজান দেয় এরকম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়্যা আলা সালাহ, এডলে এক সিস্টেম। আবার সৌদি আরবের মধ্যে এক সিস্টেমের আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়্যা আলা সালাহ,
আরো অনেক স্টাইলের আজান জানি, আজকে শোনাবো না, আজান যদি শুরু করি রাত চলে যাবে, অনেক স্টাইল জানি, আর একদিন শোনাবো আল্লাহ যদি বাসায়, ঠিক নেই ভাই? আপনাদের আজান শুনে আপনাদের মন থেকে বলবেন কাদের কাছে ভালো লাগছে, একটু হাত উঁচু করেন তো। আজান শুনে একটু তাকবীর দেন, আরো জোরে হাত নামান, আজান শুনে কাদের মেজাজ খারাপ হয়েছে একটু হাত উঁচু করে দেখা দেন। ওই যে বোঝে নাই মুরব্বী মানুষ, ঠিক নেই ভাই? কা হুজুর যা কন সবই তো ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা কারা কারা আল্লাহর জাহান্নামে যাইতেছেন একটু হাত উঁচু করে দেখায় দেন। ওই যে জাহান্নামে যাবেন বা যান? তিন বিয়াক্কল নামাজে দাঁড়াইছে মূর্খ, এলেম কালাম নাই, নদীর মধ্যে নৌকা খুব দুলতাছে, নৌকা চিনেননি? পিছনের ভাইরা নৌকা চিনেন? নৌকা দুলতেছে, তিনজন নামাজে দাঁড়াইছে, ডাইন পাশের লোক বাম পাশের লোকরে কয় এই নামাজে কিন্তু দাঁড়াইছ, সাবধানে দাঁড়াইস, নৌকা কিন্তু দুলতেছে। বাম পাশের লোক কয় এই বেটা নামাজের মধ্যে কথা কয়। ইমাম সাহেব ঘুরেই কয় এই বেটা ও কইছিল কইছিল, তুই কেন কইলি? নামাজ আছে কি? আমাদের অবস্থা হয়ে গেছে তাই, আমরা নামাজ পড়ি, নতুন যদি জুতা কিনি পিছনে যদি রাখি নামাজ পড়ি না কি করি? আবার কয় হুজুর প্রত্যেক দিন ওয়াজ আর কত শোনা যায়, বাথরুমে গেলে ওয়াজ আছে না? এমন লোক ওয়াজ ধরে রাখছে রিংটোনে, বাথরুমে পায়খানা করতে পড়ছে, তুফাজ্জেলের টান শুরু হয়ে গেছে, ওয়াজ চলতেছে। আবার দেখবেন বাথরুমের মধ্যে পায়খানা করে আর পায়খানার মধ্যে ধোঁয়া ওড়ে, কেউ ভাই পায়খানা ধোঁয়া ওড়ে কয় কয় হুজুর বিড়ি না খাইলে আমার ক্লিয়ারই হয়নি, বিড়ি আর পায়খানা একসাথে খাইতেছে, অথচ কুত্তাও খাওয়ার সময় খায় না আবার খাওয়ার সময় পায়খানা খায় না, ঠিক নেই? কুত্তাও আল্লাহর হুকুম মানে, কুত্তাও খাওয়ার সময় আল্লাহর কসম কিছু, পায়খানা করার সময় কিছু খায় না, দেখবেন খেয়াল করে, আবার পায়খানা করার সময় কিছু খায় না, অথচ মুসলমান বেহায়া এমন বেহায়া হয়ে গেছে সে বিড়ি টানতেছে আর খাইতেছে। কয় হুজুর বিড়ি উঠানি ভালোই লাগে, মজাই লাগে। আবার অনেকক্ষণ ধরে হুজুর ওয়াশ করতেছেন আর কত ওয়াশ শোনা যায়, একটু কতজন আটাচলা করে, আপনারা যাদের এক নম্বর পায়খানা পোর্সা বাড়বে তারা এক নম্বর দেখাবেন, দুই নম্বর যাদের পায়খানা তারা দুই নম্বর, অনেকেই তিন নম্বর করতে যায়। কয় হুজুর উচ্চ চাপ করতে যায়, উচ্চ চাপ কারে কয়? কয় হুজুর অনেকক্ষণ ধরে বিড়ি ডারে টানি না, একটু বিড়ি ডারে টানি আসি, পাশের বন্ধুরে কয় এই বেটা বিড়ি টানতে পারুস নি? আমি কয় না, কয় তো টানেক তো এরকম বিড়ি টানে আর কয় উপরের দিকে ফু দেয়, কত তো ধোয়া যায় দেখে যে পারুস নি? কয় না আমি নাক দেবো পারি বিড়ি টানতে। কতগুলো বেহায়া হয়ে গেছে আজকে আমাদের কোনো খবর নাই, ঠিক নেই ভাই? হ্যাঁ নবীর উম্মতের দল এই দুয়া খেলে খেলার তাল সামার জমানা, এই দুনিয়া তামাশার জায়গা না, এই দুনিয়া, দুনিয়ার থেকে আমার আল্লাহ বললেন ও বান্দা তোমাকে আমি দুনিয়াতে কেন পাঠাইলাম রে বান্দা, তুমি দুনিয়া থেকে ভুলে গেছো, আমি আল্লাহকে ভুলে গেছো, অথচ তুমি কি দেখো না আমার নবী দুনিয়া থেকে পাঠাইছি, আমার নবী পর্যন্ত আমার আল্লাহর ভয়ে ভয়ে কোনোদিন বাড়ি ঘর ভাড়াই। সাহাবা ইকরাম কান্দতে কান্দতে জীবনটা হায়রা, আল্লাহর নবী হযরত সাহাবা ইকরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবা ইকরাম, শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে হাও ভাও করে কান্দতেছিল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর তুমি কেন কান্দছ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজের মধ্যে ওই কথা স্মরণ করে কান্দেছিলাম। বলে কি কথা স্মরণ করে কান্দেছ আমাকে একটু বল। বলে ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আমার থেকে ইহুদি আমার কাছ থেকে একটা শাড়ি কিনে নিয়ে গিয়েছে, এক মাস আগে শাড়ি কিনে আবার এক মাস পরে আমার থেকে শাড়ি ফেরাই দিয়েছে, ইহুদি যে টাকা দিয়েছ ওই টাকা বলছে তুমি আমার আমার মাল দাও আর তোমার ওই শাড়ি তুমি ফিরে নাও, এই চিন্তা করে কান্দেছিলাম। বলে ও আবু বকর এই চিন্তা করে কান্দার কি আছে, এই চিন্তা করে কান্দার কি আছে,
আবু বকর ডাক দিয়ে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হাশরের ময়দানে আমার আল্লাহ বললেন, ও বান্দা, তোর জান এবং মালের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করেছিলাম। এ আবু বকর, হাশরের ময়দান তোর জান এবং মাল ফিরাইয়া লও, আর বিনিময়ে আমি যে তোমাকে জান্নাত দান করেছি ওই জান্নাত তুমি ফিরাই না। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যদি এই কথা নিয়া এক মাস আগে কাবুল কিনে যদি ফিরাই দিতে পারে, আমি ওই চিন্তা করে আল্লাহ যদি বলে আমার জান এবং মাল আমাকে ফিরাই নিতে, বিনিময় আমার আল্লাহ যদি জান্নাত ফিরাই দেয়, এই চিন্তায় চিন্তায় কান্দতেছি আমি, এই চিন্তায় চিন্তায় কান্দতেছি। আজকে আমাদের চোখে কান্না নাই, আমাদের তো কান্না না, আমাদের চোখকে কান্না আসে না। অথচ আমার নবী দুনিয়াতে আসার পর দুনিয়াতে কান্দে কান্দে আমার নবী বিদায় নিলেন। আমার পয়গম্বর দুনিয়াতে যখন আসলেন, আমার পয়গম্বরের বাবার মুখ কান আমার নবী দেখে নাই। আমার নবী আস্তে আস্তে যখন বড় হয়, বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়া, বন্ধুদের সঙ্গে প্রত্যেক দিন মরুভূমির মধ্যে খেলা করে, বন্ধুরা ডাক দিয়ে বলে, এ মোহাম্মদ, তুমি কেন কান খেলো না, আমাদের সঙ্গে তুমি খেলা করো না কেন, তুমি উঁচু জায়গা দেখে কেন কান্নাকাটি করো। আল্লাহর নবী বলে, আমার তো ভালো লাগে না, আমি তিন দিন পর্যন্ত কাশলাম, আমার সঙ্গে আমার খেলার সাথীরা প্রত্যেক দিন খেলা করতো, আর তার মা বাবা তাদের নাম ধরে ডেকে কোলে করে আদর করে চুমা দিয়ে নিয়ে যায়, তিন দিন পর্যন্ত আমি এই ময়দানে আসলাম, আমার থেকেও জড়াইয়া চুমা দিয়ে নাম ধরে কেউ একটু ডাকল না। আল্লাহর নবী কান্দেছে, সন্ধ্যা হয়ে গেছে, বন্ধুরাকে ডাক দিয়ে বলে, আমাদের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর মা বল ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমার সন্তানটাকে দেখছো নাকি বলো? বলে, না খালা, আম্মা আপনার সন্তান ওই উঁচু জায়গায় মরুভূমির উপরে বইসিয়া চোখের পানি ফেলাই ফেলাই কান্দতেছে। আমরা আপনার সন্তানটাকে ডাকলাম কিন্তু আপনার সন্তান আমাদের কাছে আসে না। আল্লাহর নবীর মা ওই মরুভূমির মধ্যে হাজির হইয়া নবীকে ডাক দিয়ে বলতেছে, রে মোহাম্মদ, তুমি কেন আসতেছ না? রে মোহাম্মদ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও গো মা, তিন দিন পর্যন্ত এই ময়দানে আমি খেলা করতে আসলাম গো মা, দেখি আমার বন্ধুদেরকে, বন্ধুদের মা বাবা ঈশা সন্তান বলে নাম ধরে ডেকে বুকে জড়াই ধরে চুমো খেয়ে নিয়ে যাই গো মা, আমার কি বাবা নাই, আমার তো তিন দিন পর্যন্ত, তিন দিনের একদিন ঈশা আমাকে চুমো দিয়ে কেউ আমাকে আদর করে নিয়ে যায় না গো মা। আল্লাহর নবী কান্দেছে, আল্লাহর নবীর মা নবীর কান্দা দেখে নবীর মা কান্দেছে, নবীর মা বলে, ও সন্তান, তোমার কপাল খারাপ, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় চলে গেছে, তুমি আসার আগে তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, হে নবীর উম্মতের দল, আজকে মরণ হবে, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মৃত্যু সত্য, মৃত্যু থেকে আমাদের পালানোর কোনো রিহাই নাই, আল্লাহর নবী যদি দুনিয়ার থেকে যাইতে পারে আমাদের কি যাওয়া লাগবে নি বলে। হে নবীর উম্মতের দল, এইখানে কার জানি মা ডাকা বন্ধ হয়ে গেছে রে বাজার, কার জানি বাবা ডাকা বন্ধ হয়ে গেছে, কে যেন নবীর মতো এতিম হয়ে গেছি, আমার নবী দুনিয়াতে এতিম অবস্থায় আসছে। আজকে কোন এতিম সন্তান দুনিয়াতে এসে এই কথা যেন না বলতে পারে, নবী এতিম ছিল আমরা, এতিমের ব্যাপারে আমাদের দয়ার নবী কি বুঝবে। হে নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছে। আমার নবী শ্রেষ্ঠ নবী ঠিক নেই ভাই, আমার নবীর সম্মান দুনিয়া
দুনিয়ার থেকে জমিন থেকে আসমান বন্দুক না, আমার নবীর সম্মান জমিন থেকে আনুশের আজিম পর্যন্ত। মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে যায়, মুসা নবী দেখা করতে যায়, জুতা খুলে নিয়া, জুতা খোলার জন্য আমার আল্লাহ অর্ডার করেন, এরে মুসা তোমার পায়ের জুতা খুলে তারপরে আমার সঙ্গে দেখা করতে আস। আল্লাহ অর্ডার দিলেন জুতা খুলতে, আমার নবী জুতা খোলার জন্য আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ঢুকতেছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবী আপনার জন্য আমি দেখা করব, আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আমি আগের থেকে ইন্তেজাম করে বসে রয়েছি গো নবী, আপনি জুতা খুলবেন না, আপনার জুতা নিয়ে আমার আরশে আজিম ধন্য করে দেন। আমার নবীর সম্মান এত সম্মান, আমার নবী দুনিয়াতে শ্রেষ্ঠ নবী, ওই নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, ঠিক নি ভাই? আগের জামানার নবীগুলা নবী হয়েও তারপর আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমাদেরকে আপনি নবী বানাই না, না বানাই আমাদেরকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া দেন। কিন্তু কোন নবীর দোয়া আল্লাহর দরবার কবুল হয় নাই, একমাত্র ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমার আল্লাহ দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসবে শেষে, কিন্তু নবী হিসেবে না, নবীর উম্মত হিসেবে, ঠিক নেই ভাই? অথচ আজকে যে আমরা অপরাধ করতেছি, অন্যায় করতেছি, আমাদের অন্যায়ের কারণে আমাদের এমন শাস্তি হতো, আগের জামানার নবীদের উম্মতদের অন্যায়ের কারণে তাদের চেহারা বিকৃতি হয়ে যাইতো, শিয়ালের মতো, কুকুরের মতো, ভেড়ার মতো হয়ে যাইতো, কিন্তু পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া কবুল করেছে, আল্লাহ আমার শের জামানার কিছু উম্মত হবে, ওই উম্মত গুলো না জেনে অনেক গুনাহ করবে গো আল্লাহ, আমার ওই উম্মত গুলোকে আপনি ওদের সিয়ারা বিকৃত করবেন না। আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, কবুল হওয়ার কারণে আমরা যে অপরাধ করি আমাদের সিয়ারা বিকৃত হয় না, ঠিক নেই ভাই? কার দোয়ার কারণে আমরা শান্তিতে আছি, জোরে বলতে হবে, কার দোয়া? নবীর দোয়া, কার দোয়া? নবীর ওসিলায় আমরা ভালো ভালো ফল খাইতে পারি, নবীর ওসিলায় আমরা আসমান জমিন দেখতে পারি, ঠিক নেই ভাই? নবীর ওসিলায় আমরা সুন্দর মতো চলাফেরা করতে পারি, নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহর দরবারে আগে আগে আমরা জান্নাতে যাব। কারা জান্নাতে যাবে আগে কথা বলেন, পিছনের মানুষগুলো বলেন, কারা জান্নাতে যাবে? আমাদের শ্রেষ্ঠ নবীর আখেরি জামানার উম্মতেরা আগে আগে জান্নাতে যাবে, আমার নবীর উম্মতের আগে অন্য নবীর উম্মতের জান্নাতে যাওয়া সম্পূর্ণ হারাম। সুতরাং আমাদের দাম আসেনি, আছে কোন নবীর উম্মতের কারণে, কোন নবীর কারণে সেই সম্মান আমরা পাইছি কথা বলেন, নবীর কারণে, শেষ নবীর, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আজকে আমরা শ্রেষ্ঠ জাতি হয়েছি। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি নবীর দিক দিয়া, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি ধর্মের দিক দিয়া, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ ধর্ম দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কি ইহুদি খ্রিস্টানেরা তো বলতে পারে মুসলমান মুসলমানের পক্ষে ধর্মের কথা স্লোগান দেয়, এর মুসলমানদের পক্ষে তো বলবেই, ঠিক নেই? কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানেরা বলবে যে মুসলমানের ধর্মের ব্যাপারে মুসলমানরা স্লোগান দিতেই পারে, আসলে এটা আমাদের কথা না, নবীর কথা না, আমার আল্লাহ 1400 বছর আগে কোরআনে কারিমের মধ্যে এমন কথা বলেছে যে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে আমার সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কিসে বলেছে কোরআনের মধ্যে, কিসে? এই কোরআন মিথ্যা না সত্য? সত্য। কারা কারা সত্য মনে করেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, রাজি আছেন সত্যর পক্ষে? হাত নামায় আদান। আল্লাহর নবীর উপরে যখন কোরআনে কারিম নাজিল হয়, কাফের মেহমানেরা বলতেছিল নবী নিজের থেকে বানাইয়া কথা বলে, নিজে কিসের থেকে বলে? নিজের থেকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা নবীর কথার বিরুদ্ধে যারা কথা বলেছে, নবী নিজে কবি হয়ে গেছে, নবীর থেকে কথা বলে, আমার আল্লাহ ওদের কথা আর প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ বললেন, মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা। সাতাশ নম্বর পাড়ার পাঁচ নম্বর ফেরিস্তার মধ্যে তিন নম্বর লাইনের মধ্যে সূরাতুন নজমের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আমার নবী নিজের অনুগত্যকে অনুসরণ করে যদি কোনো কথা বললেন, আল এরপরে পরের আয়াত বললেন, ওয়ালা উতাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিল। ২৯ নম্বর পারার আট নম্বর লাইনের মধ্যে সূরাতুল হাকাতের ৪৮ নম্বর আয়াতের মাঝের দিকে আমার আল্লাহ বললেন, আমার নবী যদি নিজের অনুগত্যকে অনুসরণ করে, নফসকে অনুসরণ করে কোনো কথা যদি বলতেন, আল্লাহ পরের আয়াতে বললেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। সূরাতুল হাকাতের ৪৯ নম্বর আয়াতের মধ্যে নয় নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ বললেন যে আমার নবী যদি কোনো অনুবত থেকে নিজের থেকে কোনো কথা বলাই দিতেন, আমার নবীর ডান হাত থেকে চেপে ধরতাম আর কণ্ঠনালী কে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা কে বলেছেন? শ্রেষ্ঠ ধর্ম কে বলেছেন? কোরআনে কারিম যে সত্য শ্রেষ্ঠ কে বলেছেন? সুতরাং আমার নবী যা বলেছেন, আমার আল্লাহ যা বলতে বলেছেন, আমার নবী তাই বলেছেন, ঠিক নেই ভাই? এই কোরআনে কারিমের মধ্যে মৃত্যুর কথা এসেছেন, আমাদের কি মরা লাগবে নি ভাই? আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ। মৃত্যু আসবে, এই মৃত্যু থেকে আমাদের পালানোর কোনো রেহাই নাই, মৃত্যু থেকে পালানোর কোনো অবস্থা নাই, আমাদের এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক নেই ভাই? হ্যাঁ, নবীর উম্মতের দল, মরণ যখন আসবে দুনিয়াতে আমরা বাঁচতে পারবো না। কত মানুষ দুনিয়ায় যখন আজরাইল আসে, আজরাইল যখন বেঈমান ফাসিকের জান কবজ করার জন্য নিতে আসে, কাফেরদের জন্য, বেঈমানদের জন্য, কাফেরদের মৃত্যু হবে কঠিন মৃত্যু। আজরাইল আইসা চোখটা পুকুরের মতো বড় বড় বানাইয়া, মাথাখানা আসমানের সঙ্গে ঠেকাইয়া, জমিনের সঙ্গে পাওখানা ঠেকাইয়া যখন এক টান মেরে জীবনটা কেড়ে নিয়ে যায়, মৃত্যু থেকে বাঁচার জন্য প্রথম রুহুটা আস্তে আস্তে এই বুকের থেকে নিচে নামবে, নিচ থেকে আস্তে 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 পার কোনা পর্যন্ত চলে যাবে, বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারবে না। একটান মেরে যখন রুহুটা কবজ করে নিয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণায় কত বেঈমান দেখবেন, মৃত্যুর সময় চোখগুলো উলাট পালাট হয়ে যায়, কত যুবক মৃত্যুর সময় হাউমাউ করে করতে করতে পানির পিপাসায় মরে, আবার কত যুবক মৃত্যুর সময় হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মৃত্যু লোকটা যখন মরে যায়, মৃত্যুর পর যখন তারে গরম পানি দিয়া গোসল করানো হয়, গোসল করানোর সঙ্গে সঙ্গে লোকজনরে ডাক দিয়ে বলে, রে ভাই, ও মা গো বাবা, দুনিয়াতে তোমাকে আমি অনেক ইনকাম করে খাওয়াইতাম গো মা, আজকে দুনিয়া থেকে তুমি, তোমার কাছ থেকে আমি বিদায় নেওয়ার পরে গো মা, আমাকে এত গরম পানি করে আমাকে গোসল করাই দোষে কেন? এটা গরম পানি, আমি গরম পানি সহ্য করতে পারি না, আমাকে এত গরম পানি দিয়া গোসল করায় না গো বা। লোকটার কান্না দুনিয়াতে কোনো মানুষ শুনবে নি ভাই? শুনবে? লোকটা চিৎকার করে বলবে, একটু আগে আমার জানটা কবজ করে নিয়ে গেছে, আমি সহ্য করতে পারি না রে ভাই। লোকটা কাঁদতে কাঁদতে যখন লোকটারে গোসল করাবে, গোসল করানোর পরে যখন লোকটারে কাপড়ের কাপড় পরাইয়া
তিন টুকরা ছেলেদের জন্য, মেয়েদের জন্য পাঁচ টুকরা কাপড় পরাইয়া যখন প্যাকেট খুলবে, মনে করবে আমার সঙ্গে আমার ভাই যাবে, আমার মা যাবে, আমার বিবি যাবে। এই চিন্তা করিয়া যখন প্যাকেট করাবে, লোকটা কান্দে কান্দে হয় না, কবরের দিকে যখন পিছনের লোকগুলা যাবে, তখন লোকগুলার বলবে আমার ভাই, আমার মা কই, আমার বাবা কই, আমারে কেন, আমার এত কষ্ট করে বাড়ি বানাইছিলাম, এত কষ্ট করে গাড়ি বানাইছিলাম, ওই বাড়ি থেকে আমাকে খেদাই দিও না, ওই বাড়ি থেকে আমারে তাড়াই দিও না, আমার বাড়ি সংসার তুই আমি আর কোথায় যাইতে চাই না। কিন্তু এত জোর চিৎকার মারবে, চিৎকার কেউ শুনবে না। কবরস্থানের যখন দিকে সামনে আগায় যাবে, মনে করবে লোকটা ওই পিছনের লোকগুলা গুলি আমার সঙ্গে মনে হয় যাবে। কিন্তু লোকটা যখন যখন চিন্তা করবে আমার সঙ্গে লোকগুলা যাবে, কিন্তু কবরে যখন নামাবে কেউ তার সঙ্গে হবে না। চিন্তা করবে তিনজন মানুষ কবরে নামছে, এই তিনজন মনে হয় আমার সঙ্গে যাবে, কিন্তু তিন দূর থেকে যখন একজন উঠবে, একজন ওঠার পরে মনে করবে ওই দুইজন মনে হয় আমার সাথে যাবে। দুইজন থেকে যখন তিনজনের তখন দুইজন উঠে যাবে, মনে করবে এই ভাই আমার সঙ্গে যাবে। কিন্তু তিনজনের তিনজন যখন কবর থেকে উঠে যায়, লোকটা এত জোরে হাউ মাউ করে চিৎকার করে গো, লোকটার চিৎকার কেউ দুনিয়াতে শুনতে পায় না। লোকটা কান্দে কান্দে বলে মা গু, আজকে তোমার জন্য আমি সম্পদ করেই করেছিলাম, ও বিবি তোমার জন্য আমি এত কিছু করলাম, ও পর্দানিস মা গো, এর যুবক তোমাদের মা বাবা আপন না, তোমার সন্তান তোমার আপন না, ও গো মা তোমার স্বামী তোমার আপন না, এর যুবক তোমার বাবা তোমার বন্ধু বান্ধব তোমার আপন না। আজকে যে বন্ধু বান্ধবের পালাই পড়ে আজকে তুমি মদ খাচ্ছ, গাঞ্জা খাচ্ছ, নামাজ না পড়ে তুমি আবে যাবে ঘুরতেছ, এর যুবক এরা তো তোমার কেউ আপন না, মরে দেখো সবাই তোমার সঙ্গে দূর হয়ে পর হয়ে গেছি, ঠিক নেই ভাই? মৃত্যুর সময় কেউ তোমার সঙ্গে যাবে না, আসলে কেউ আপন না, দুনিয়াতে কেউ আপন না, আপন হলো আমার আল্লাহ, ঠিক নেই? আপন আমার আল্লাহ, আপন আমার নবী, এছাড়া দুনিয়াতে যত কিছু দেখেন সবাই পর। আপনার আপন মা বলেন, আপনার আপন বাবা বলেন, এরা তো আপনার আপন না। আপন মা সাতই যখন আঘাত পড়ে, আপন সন্তানকে ছয় বছরের বাচ্চা ফেলাইতে অন্য জায়গা চলে যায়, যায়নি? সাতই আগুন আঘাত পড়ে, আপন ছেলেকে জব করে মেরে দিয়া তারপরে অন্যর সঙ্গে ভেগে যায়, আপন সন্তানকে মেরে চলে যায়, ছয়টা বাচ্চা ফেলাইতে আর এক জায়গা চলে যায়। এ নবীর উম্মতের দল, আজকে আপনার মা আপন না, আজকে আপনার বাবা আপন না, আপন হলো আমার আল্লাহ, আপন হলো আমার নবী, আপন হলো আপনার নেক আমল। এর যুবক কপালটা যদি ভালো হয়, যদি হুজুর আমি তো মদ খাইছি, আমি তো গান্দা খাইছি, আমি এত গুনাহ করেছি, জিনা করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি? আমার তো মরণ আসবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে বান্দা, এরে আমার যুবক বান্দা, শুনিয়া ল, তোমার গোনা যদি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত তোমার গোনা রাশি যদি হয়, তোমার এই গোনার কারণে আমি আল্লাহর কাছে খাস তওবা করে চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে তওবা করবি, আমি আল্লাহ তোর জমিন পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিব। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা শোনাবো, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? হযরত মুসা আলাইহিস সালামের এক উম্মত, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এক মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে, আল্লাহ এই মজলিসের দোয়া আপনি কবুল করে নেন। কিন্তু আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, রে মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন জিনা করেছে, একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি দোয়া কবুল করব না। ওই গুনাহগার যদি এই স্টেজ থেকে, এই মাহফিল থেকে না সরে যায়, ওই না সরা পর্যন্ত আমি এই দোয়া আমি কবুল করব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, এ আমার উম্মতদের ভাই,
আমার এই ভাইদের মধ্যে উম্মতদের মধ্যে এমন কোন গুনাহগার আছো, জিনা করেছো, আল্লাহ তাআলা জেনে ফেলেছেন, আল্লাহ তাআলা যা যারে জানাইছেন সেই ছাড়া কেউ জানে না, মুসা আলাইহিস সালাম অর্ডার করেছে, এই গুনাহগারের কারণে, এই মজলিসে থাকার কারণে এই মজলিসের সম্মান কমে যাচ্ছে, এই মজলিসে কবুল হবে না আল্লাহর দরবারে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই গুনাহগার তুমি যদি এখানে থাকো সঙ্গে সঙ্গে উঠে এই মজলিস থেকে চলে যাও, তুমি যদি না যাও তোমার কারণে এই মজলিসের কোন মানুষের দোয়া কবুল হবে না। লোকটা কান্নাকাটি করতেছিল, কান্দতে 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 হয়রান হয়ে বেউস হয়ে কান্দছে, বলে মালিক আমি গুনাহ করেছি, এই গুনার খবর আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ ভরা মজলিসের মধ্যে মুসা আলাইহিস সালাম বলেছে আমাকে উঠে যেতে, আমি গুনাহ করেছি না, কে গুনাহ করেছে, মুসা আলাইহিস সালাম তো দেখে না জানে না, আপনি তো দেখেন আপনি জানেন, আমি যদি এই ভরা মজলিসের থেকে উঠে যাই লোকগুলার আমারে ধিক্কার জানাবে, লোকগুলা আমারে খারাপ বলবে, আমি কেমন করে উঠে যাব। ওই লোকটি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার গুনাহগারের কারণে আপনি এই লোকগুলার আপনি ক্ষমা করতে চাচ্ছেন না গো আল্লাহ, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, মালি আপনার দরবারে দোয়া চাই, আপনি আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবি আওয়াজের মাধ্যমে ডাক দিয়ে বলে, রে গুনাহগার তোর গুনাহ আমার দরবারে কবুল হবে না, তোর তওবা কবুল হবে না, তুই যত কান্দু তোর কান্দা কবুল হবে না। পাশে ছিল ছোট নাতি, নাতি বলো না না খবর পাইছো নি, বলে না, বলে আমি কইবি খবর পাইছি, তুমি যতই কান্দো তোমার কান্দা কবুল হবে না। নানা ওই আওয়াজটা পাইছে, নানা বলে, এরে নাতি এই দরবার ছাড়া কান্দার আর কোনো দরবার আসেনি, এই দরবার ছাড়া গুনাহ মাপের আর কোনো দরবার আসেনি। নাতি বলে, না আর কোনো দরবার নাই, বলে এই দরবার ছাড়া যদি কোনো আর দরবার যদি না যদি থাকে, আমি আল্লাহর দরবারে এই দরবারে আমি কান্দে কান্দে আমি কান্দেই যাব, আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না সেটা আল্লাহর ব্যাপার, আমি কেঁদেই যাব। এই চিন্তা করে জোরে আরো আস্তে আস্তে কান্দতেছে, কেউ যত না বুঝে মনের মধ্যে কান্দতে কান্দতে লোকগুলা দেখতেছে না, কান্দা দেখে আমার আল্লাহ বলতেছে, রে বন্ধ তুই এনাদা করেছো, তুই চিন্তা করেছো আমার দরবার ছাড়া দিদি কোনো দরবার নাই, আমার দরবার ছাড়া দোয়া কবুল হওয়ার গুনাহ কবুল হওয়ার তো আর কোনো দরবার নাই, তুই যে তো আমার দরবারে কাঁদবি আমার দরদার থেকে আর কোথাও যাবি না, যা রে বান্দা যা, আমি আল্লাহ তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলা। মুসা আলাইহিস সালাম বলতেছে, এ আল্লাহ আপনি তো দোয়া কবুল করেছেন, তার কারণ কি? আপনি তো বলেছিলেন ওই গুনাহগার বান্দার কারণে এই মজলিস আপনার কাছে কবুল হবে না, দোয়া কবুল করবেন না, ওই গুনাহগার এই মজলিস থেকে তো এখনো উঠে যায় নাই। আল্লাহ বললেন, রে মুসা যে গুনাহগারের কারণে আমি বলেছিলাম আমি দোয়া কবুল করব না, ওই গুনাহগারের কারণেই আমি আল্লাহ দোয়া কবুল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন, সকলেই বলে আমিন।